হ্যালো ফ্রেন্ডস, ধামাকড়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে নতুন দুটি এয়ারড্রপ এবং সেই সাথে একটি টোকেনের আপডেট শেয়ার করব। টোকেনটির আপডেট একদম স্মল, তো প্রথমে তো আমি আপনাদের দেখিয়ে দিই আজকের যে এয়ারড্রপগুলো সেগুলো কী কী। তো ফার্স্ট হচ্ছে লোকাল টোকেন এক্সচেঞ্জ, তো এখানে আপনি ভালো অ্যামাউন্টের টোকেন পাবেন, 70 টোকেন পাবেন। এখানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য 17.5 ইউরো ব্যালেন্স হয়, মানে এটা যদি আপনি এক্সপেক্টেড প্রাইস ধরেন তাহলে $20-এর কাছাকাছি, কারণ ইউরো এবং ডলারের মধ্যে একটু পার্থক্য আছে। যদি আপনি প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করেন তারপর আপনি এখান থেকে এক্সট্রা আরও কিছু আরও 20 টোকেন এক্সট্রা পাবেন, যদি আপনি প্রত্যেকটা স্টেপ এখানে কমপ্লিট করেন। তো কীভাবে আপনি এয়ারড্রপগুলো কমপ্লিট করবেন তার জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেন সেকেন্ড যে এয়ারড্রপ সেটা হচ্ছে ওমিস গো গোল্ড, তো এখানে আপনি 1 লক্ষ টোকেন পাবেন। আর যে অ্যাড্রপ যে টোকেনটি আপডেট সেটা হচ্ছে IOST, তো আপনারা হয়তো অনেকে জয়েন করছেন এখানে। তো এটি বেশ কিছুদিন ধরে এটি মেনটেন্সে চলে গিয়েছিল, তো এখানে এখন এটা আবার ওপেন হয়েছে। তো আপনারা এখান থেকে প্রতিদিনই এখানে কিউরেশন এখানে আপনারা সিপি এখানে ক্লেম করতে পারেন। বিভিন্ন স্টেপ দেওয়া থাকে, যেরকম লাইক টুইট, রিটুইট আওয়ার পেন পোস্ট, রিটুইট টুইট ফলো, এরকম কিছু টুইট থাকে। তো আপনারা এখান থেকে এখানে কন্ট্রিবিউশন পয়েন্ট যেগুলো আছে সেগুলো আর্ন করতে পারেন, এবং এখান থেকে কন্ট্রিবিউশন পয়েন্টের উপর ভিত্তি করে আপনারা এখান থেকে প্রতিদিন টোকেন পাবেন। কীভাবে পাবেন দেখেন, এখানে আমার 125 কন্ট্রিবিউশন পয়েন্ট আছে, তো এই অনুযায়ী আমি টোকেন পাবো 9.71 IOST। তো আপনারা এইভাবে আর্ন করতে থাকেন, এবং এখন আপনারা চাইলে এখনও রেফার বোনাস আর্ন করতে পারেন। তো রেফার বোনাস আপাতত কোনো রকম IOST টোকেন দিচ্ছে না, কিন্তু আপনি পার রেফারে 100 সিপি পাবেন, মানে কন্ট্রিবিউশন পয়েন্ট পাবেন। এই পয়েন্টের উপর ভিত্তি করে আপনি IOST টোকেন পাবেন। তো যদি আপনি চান আপনাদের ফ্রেন্ডকে ইনভাইট করতে, আর যদি আপনি নতুন ইউজার হন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সের সাইন আপ লিঙ্কটা থাকবে, আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সাইন আপ করতে পারেন। তো এটা কোনো জবরদস্তি না, যদি আপনি চান এখনও জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আসা যাক যে ওমিস গো এয়ারড্রপ, সেটি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। এখান থেকে আপনি জয়েন দ্য এয়ারড্রপে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। এখানে আপনি স্টেপগুলো দেওয়া থাকবে, আপনি সেই স্টেপগুলো সিম্পলি কমপ্লিট করবেন, টুইটারকে ফলো করবেন, পিন পোস্টকে রিটুইট করবেন, পিন পোস্ট এখানে পেয়ে যাবেন। এখানে আপনার এখানে ক্লিক করলে আপনাদের সামনে পিন পোস্টটি ওপেন হবে। তো পিন পোস্টে আপনার এখানে কী করতে হবে, এখানে এই পোস্টটাও দেওয়া আছে লাইক অ্যান্ড রিটুইট দিস পোস্ট উইথ 5 ফ্রেন্ডস। তো এখান থেকে আপনি যে কোনো 5 জন ফ্রেন্ডের ইউজার নাম ট্যাগ করবেন, ট্যাগ করার পর এখান থেকে টুইটে চলে যাবেন। এখানে আপনি এই কমেন্ট বক্সে আপনারা যে কোনো সুন্দর একটি কিছু কমেন্ট লিখবেন, লেখার পর যে ইউজার নামগুলো আপনি কপি করছিলেন সেই ইউজার নামগুলো আপনি এখানে পেস্ট করে দেবেন। আপনাদের দেখবেন এখানে 5 জন ফ্রেন্ডের হয়েছে কিনা, তো একজন আমার উপর চলে গেছে, হ্যাঁ 5 জন ফ্রেন্ড হয়ে গেছে। দেন আপনি এটা টুইট করে দেবেন, আপনাদের রিটুইট হয়ে যাবে। দেন আসা যাক যে থার্ড স্টেপ, তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, জয়েন করার পর মিডিয়ামকে ফলো করবেন এবং রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট করতে হবে। এখানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। এখানে আপনাদের ফুল নেম, আপনাদের কান্ট্রি দেবেন, ইমেল দেবেন, আপনাদের টুইটার ইউজার নেম দেবেন, দেন টেলিগ্রাম ইউজার নেম দেবেন। এখানে আপনার মাইথার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে সাবমিট করবেন, আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। দেন আসা যাক যে সেকেন্ড অ্যাড্রেস হচ্ছে লোকাল টোকেন এক্সচেঞ্জার, তো এখানে আগেও একবার বলছি, তো এখানে $20-এর কাছাকাছি আপনি এখানে টোকেন পাবেন। তো এখানে স্টেপগুলো কমপ্লিট করা একদম ইজি, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তো এখানে সাইন আপ ফর নিউজ লেটার অর নিউজ লেটার, এটা মনে হচ্ছে যে তাদের যে ইয়াটা আছে এই, তো অবশ্যই আপনাকে ফার্স্ট এখানে আপনার ইমেল কিংবা টুইটার কিংবা ফেসবুকের মাধ্যমে এখানে লগ ইন করতে হবে। তো এখানে আপনাদের ইমেল দেবেন, ফুল নেম দেবেন, ইমেল দেবেন, এখানে ডেট অফ বার্থ, এবং এখানে অবশ্যই আপনাদের মাইথের ওয়ালেট অ্যাড্রেস দেবেন, তা না হলে আপনি আপনার টোকেনগুলো রিসিভ করতে পারবেন না। এখানে সব কিছু দেওয়ার পর আপনার সেভ ক্লিক করবেন। এখানে ফেসবুক পেজে লাইক করার দরকার নাই, এটা অপশনাল। তো এখানে থেকে আপনি সেভ ক্লিক করবেন, আপনাদের এখানে দেখবেন যে আপনাদের এখানে লগ ইন হয়ে গেছে ইমেলের মাধ্যমে। লগ ইন হওয়ার পর এখানে অবশ্যই সাইন আপ ফর আওয়ার নিউজ লেটার, এটাতে ক্লিক করার পর এখানে চলে আসবেন। এখানে আপনাদের এই যে সবার নিচে চলে আসবেন, তাদের যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আপনি তাদের ওয়েবসাইটটা খুলবেন, এই যে এখান থেকে ওয়েবসাইটটা খুলবেন। খোলার পর সবার নিচে চলে আসবেন, এখানে আপনার নেম, ইমেল অ্যাড্রেস এখানে টিকমার্ক করে সাবস্ক্রাইবে ক্লিক করুন, আপনাদের সাবস্ক্রাইব হয়ে যাবে। দেন এখানে ফেসবুক পেজকে লাইক করবেন, লাইক করার পর এখানে আপনাদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেবেন,
ফেসবুক পোস্টও শেয়ার করবেন, সে শেয়ার লিঙ্ক এখানে দিয়ে সাবমিট করবেন। এভাবে আপনি প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করবেন এবং কমপ্লিট করার পর আপনারা এখানে যে বক্স পাবেন সেই বক্সে আপনার ভেরিফিকেশনের জন্য সেই স্টেপের যেই স্টেপটা করছেন যদি শেয়ার করে থাকেন তাহলে শেয়ার লিঙ্ক দেবেন, যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনার প্রোফাইল লিঙ্ক ইউজার নেম এরকম কিছু এরকম দেবেন। দেওয়ার পর প্রত্যেকটা স্টেপ এভাবে আপনি কমপ্লিট করবেন। দেন আপনি যারা রেফার করতে পারেন এই রেফার প্রতি রেফার আপনি 5 পয়েন্ট করে এখানে পাবেন, এখানে মূলত সরি 5 টোকেন পাবেন। তো এইভাবে মূলত আপনারা এখান থেকে টোকেনগুলো আর্ন করতে পারেন। পরবর্তী যখন এই এক্সচেঞ্জারটি লঞ্চ হবে তখন আপনারা এবং এই এক্সচেঞ্জারে এই টোকেনটি লিস্টিং হবে, ট্রেডিং হবে, তখন আপনারা আপনাদের টোকেনগুলো ইয়ে করতে পারেন, সেল করতে পারবেন এবং এই টোকেনগুলো তখনই সেল করতে পারবেন যখন আপনাদের এই টোকেনগুলো রিসিভ হবে। তো রিসিভ কখন কখন হবে অনেকেই আমার কাছে কোশ্চেন করে। তো এর এয়ারড্রপ কিংবা আইসিও অনেক টোকেন আছে যেগুলো এয়ারড্রপ শেষ হওয়ার পর টোকেন সেন্ড করে দেয়, আবার অনেক টোকেন আছে তাদের আইসিও প্রি সেল সব কিছু শেষ হওয়ার পর সেন্ড করে। তো এর জন্য ওয়েট করতে হবে, কারণ যেহেতু এয়ারড্রপে জয়েন করতেছে এয়ারড্রপে সব টোকেন ইনস্ট্যান্ট দেয় না, তো যেগুলো ইনস্ট্যান্ট দেয় সে খুব কম ইনস্ট্যান্ট টোকেন দেয় এবং সেগুলো প্রাইসও খুব কম হয়। আর যেগুলো ইনস্ট্যান্ট না দেয় মানে সবগুলো আবার একই না যে কোনটার প্রাইস কম বেশি, তো এরকম হতে থাকে কারণ ক্রিপ্টোকারেন্সি জগতে কোনো কিছু ঠিকভাবে বলা যায় না। তো এই হচ্ছে আজকের ভিডিওটি, তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, বুঝতে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।